কয়েক ঘন্টায় ভিনিশের ওজন বাড়লো কে করে? বঙ্গ কুস্তি মহলে প্রশ্নের মুখে কোচ থেকে কর্মকর্তারা। শুরুটা যেমন চোখ ধাঁধানোভাবে শুরু করেছিলেন ভিনিশ ফোগার্ট, শেষটা হলো হৃদয় ভেঙে। প্যারিসের রূপকথা লেখা হলো না ভারতের তারকা কুস্তিগিরের, বরং দেহের ওজন বেড়ে যাওয়ার জন্য অলিম্পিক থেকেই ছিটকে যেতে হলো তাঁকে। গতকালই রূপো নিশ্চিত করে ফেলেছিলেন ভিনেশ, এদিন ডিসকোয়ালিফাইড হয়ে যায়, খালি হাতেই দেশে ফিরতে হবে ভিনেশ ফোগাটকে। আকস্মিক এই খবরই তোলপার লোকসভা। ভিনেশ জ্বর আশ্রে পড়েছে এই বঙ্গেও। রাজ্যের কুস্তি সংস্থার প্রেসিডেন্ট অসিত সাহা বলছেন, এর দায় কিন্তু নিতে হবে ইন্ডিয়ান অলিম্পিক সংস্থার কর্তাদেরও, দায়িত্ব নিতে হবে ভিনেশ ফোগাটের কোচকেও। মেয়েটার সমস্যা কি সেটা তো ওরা ভালো করেই জানে, ফলে দায়িত্ব কিন্তু ওদের উপরেই বর্তায়। সূত্রের খবর, ভিনেশ ফোগাটের ওজন বেড়ে গিয়েছিল 2 কেজি। ওজন কমানোর মরিয়া চেষ্টা করে গিয়েছেন সারা রাত ধরে, জগিং করেছেন, স্কিপিং, সাইক্লিংও চালিয়ে গিয়েছেন, কিন্তু ওজন কমেনি। বর্তমান কুস্তির কোচ এবং প্রাক্তন কুস্তিগির নন্দন দেবনাথ বলছেন, গতকাল 3টে লড়াই লড়তে হয়েছে ভিনেশকে, ফলে ভিনেশের ওজন, পাওয়ার, স্ট্রেংথ কমাটাই স্বাভাবিক। দুর্বলতা কাটানোর জন্য কুস্তিগিরদের বলবর্ধক কিছু খেতেই হয়। 50 কেজি বিভাগে ফেভার, অলিম্পিকে নেমেছিল ভিনেশ ফোগাট। আসলে 53 কেজি বিভাগে লড়ে, কিন্তু 3 কেজি ওজন কমিয়ে নেমেছিল, ওজন ধরে রাখা খুবই কঠিন। কয়েক ঘন্টায় ভিনেশের ওজন বাড়লো কে করে? বঙ্গ কুস্তি মহলে প্রশ্নের মুখে কোচ থেকে কর্মকর্তারা। শুরুটা যেমন চোখ ধাঁধানোভাবে শুরু করেছিলেন ভিনেশ ফোগাট, শেষটা হলো হৃদয় ভেঙে। প্যারিসের রূপকথা লেখা হলো না ভারতের তারকা কুস্তিগিরের, বরং দেহের ওজন বেড়ে যাওয়ার জন্য অলিম্পিক থেকেই ছিটকে যেতে হলো তাঁকে। গতকালই রূপো নিশ্চিত করে ফেলেছিলেন ভিনেশ, এদিন ডিসকোয়ালিফাইড হয়ে যায়, খালি হাতেই দেশে ফিরতে হবে ভিনেশ ফোগাটকে। আকস্মিক এই খবরই তোলপার লোকসভা। ভিনেশ জ্বর আশ্রে পড়েছে এই বঙ্গেও। রাজ্যের কুস্তি সংস্থার প্রেসিডেন্ট অসিত সাহা বলছেন, এর দায় কিন্তু নিতে হবে ইন্ডিয়ান অলিম্পিক সংস্থার কর্তাদেরও, দায়িত্ব নিতে হবে ভিনেশ ফোগাটের কোচকেও। মেয়েটার সমস্যা কি সেটা তো ওরা ভালো করেই জানে, ফলে দায়িত্ব কিন্তু ওদের উপরেই বর্তায়। সূত্রের খবর, ভিনেশ ফোগাটের ওজন বেড়ে গিয়েছিল 2 কেজি। ওজন কমানোর মরিয়া চেষ্টা করে গিয়েছেন সারা রাত ধরে, জগিং করেছেন, স্কিপিং, সাইক্লিংও চালিয়ে গিয়েছেন, কিন্তু ওজন কমেনি। বর্তমান কুস্তির কোচ এবং প্রাক্তন কুস্তিগির নন্দন দেবনাথ বলছেন, গতকাল 3টে লড়াই লড়তে হয়েছে ভিনেশকে, ফলে ভিনেশের ওজন, পাওয়ার, স্ট্রেংথ কমাটাই স্বাভাবিক। দুর্বলতা কাটানোর জন্য কুস্তিগিরদের বলবর্ধক কিছু খেতেই হয়। 50 কেজি বিভাগে ফেভার, অলিম্পিকে নেমেছিল ভিনেশ ফোগাট। আসলে 53 কেজি বিভাগে লড়ে, কিন্তু 3 কেজি ওজন কমিয়ে নেমেছিল, ওজন ধরে রাখা খুবই কঠিন। কয়েক ঘন্টায় ভিনেশের ওজন বাড়লো কে করে? বঙ্গ কুস্তি মহলে প্রশ্নের মুখে কোচ থেকে কর্মকর্তারা। শুরুটা যেমন চোখ ধাঁধানোভাবে শুরু করেছিলেন ভিনেশ ফোগাট, শেষটা হলো হৃদয় ভেঙে। প্যারিসের রূপকথা লেখা হলো না ভারতের তারকা কুস্তিগিরের, বরং দেহের ওজন বেড়ে যাওয়ার জন্য অলিম্পিক থেকেই ছিটকে যেতে হলো তাঁকে। গতকালই রূপো নিশ্চিত করে ফেলেছিলেন ভিনেশ, এদিন ডিসকোয়ালিফাইড হয়ে যায়, খালি হাতেই দেশে ফিরতে হবে ভিনেশ ফোগাটকে। আকস্মিক এই খবরই তোলপার লোকসভা। ভিনেশ জ্বর আশ্রে পড়েছে এই বঙ্গেও। রাজ্যের কুস্তি সংস্থার প্রেসিডেন্ট অসিত সাহা বলছেন, এর দায় কিন্তু নিতে হবে ইন্ডিয়ান অলিম্পিক সংস্থার কর্তাদেরও, দায়িত্ব নিতে হবে ভিনেশ ফোগাটের কোচকেও। মেয়েটার সমস্যা কি সেটা তো ওরা ভালো করেই জানে, ফলে দায়িত্ব কিন্তু ওদের উপরেই বর্তায়। সূত্রের খবর, ভিনেশ ফোগাটের ওজন বেড়ে গিয়েছিল 2 কেজি। ওজন কমানোর মরিয়া চেষ্টা করে গিয়েছেন সারা রাত ধরে, জগিং করেছেন, স্কিপিং, সাইক্লিংও চালিয়ে গিয়েছেন, কিন্তু ওজন কমেনি। বর্তমান কুস্তির কোচ এবং প্রাক্তন কুস্তিগির নন্দন দেবনাথ বলছেন, গতকাল 3টে লড়াই লড়তে হয়েছে ভিনেশকে, ফলে ভিনেশের ওজন, পাওয়ার, স্ট্রেংথ কমাটাই স্বাভাবিক। দুর্বলতা কাটানোর জন্য কুস্তিগিরদের বলবর্ধক কিছু খেতেই হয়। 50 কেজি বিভাগে ফেভার, অলিম্পিকে নেমেছিল ভিনেশ ফোগাট। আসলে 53 কেজি বিভাগে লড়ে, কিন্তু 3 কেজি ওজন কমিয়ে নেমেছিল, ওজন ধরে রাখা খুবই কঠিন।